কখনো যদি আপনার ফোন এরকম ভাবে জলের ভিতরে পড়ে যায় তাহলে দেখবেন যে স্পিকার দিয়ে আর আপনার চার্জিং পোর্ট দিয়ে মোবাইলে জল ঢুকে যাচ্ছে এবং সেই জলটা আমরা বের করার জন্য অনেক সময় আমরা কি করছি চালের ভিতরে মোবাইলটা রেখে দিচ্ছি বা আমরা চার্জিংয়ে বসিয়ে দিচ্ছি তার ফলে মোবাইলটা আরো বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে বলে দেবো কখনো যদি আপনার ফোনটা জলের ভিতরে পড়ে আপনাকে কি করতে হবে এখনকার যুগে বেশিরভাগ ফোনগুলি ওয়াটার রেস্টে থাকে এবং আইফোনগুলোতে ওয়াটার ইজেক্টার থাকে এই চার্জিং পোর্ট দিয়ে এবং স্পিকার দিয়ে যে জল ঢুকেছে সেটা বের করার জন্য আপনার ফোনে গুগল ক্রোমে চলে আসুন এখানে এসে লিখুন ফিক্স মাই স্পিকার ওটার উপর ক্লিক করুন ফার্স্ট যে অপশনটা আছে ওটার উপর ক্লিক করুন ওপরে লেখাই আছে স্পিকার আর চার্জিং পোর্ট দিয়ে যে জল যাবে সেটা বেরিয়ে যাবে এবং এটার উপর ক্লিক করলে তিনবার এরকম সাউন্ড উৎপন্ন হবে এবং জল সব বেরিয়ে যাবে ভিডিওটা প্রচুর হেল্পফুল আছে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবার কাজে লাগতে পারে বিপদে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করুন